আমাদের এই বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর করার উপায় কি? কেউ বলবে না, আজ নিরন্তর পরিশ্রম করতে থাকো, কর্ম এবং চেষ্টা করতে থাকো। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে, বিগত অতীতের সাথে শান্তি স্থাপনা করা। কারণ অনেক সময় আপনার এই অতীত আপনাকে সামনে অগ্রসর হতেই দেয় না, আর অতীতের এই বিতৃষ্ণা যদি আপনি ভুলতে না পারেন, তাহলে বর্তমানের এই মিষ্টি সুখ আপনি কিভাবে উপভোগ করবেন, ভবিষ্যৎকে কিভাবে সুন্দর বানাবেন? তাই এই অতীতকে ভুলে যান, এর থেকে যা শিক্ষা প্রাপ্ত করার করে নিন, আর বর্তমান এবং ভবিষ্যৎকে আরো সুন্দর করে তুলুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অনেক সময় আমরা সমস্যার জালে এমন ভাবে জড়িয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে আমাদের কি করা উচিত, কার সাহায্য চাইবো, কার সাথে দেখা করব বুঝতেই পারি না। অনেক সময় এমন হয় যে সমস্যা আমাদের থেকে শুরু হয় না, অন্য কারোর থেকে শুরু হয়। অনেক সময় এই সময় এমন খেলা খেলে যে আপনি সেই সমস্যায় ফেঁসে যান। কিন্তু সমস্যা যেখান থেকেই শুরু হোক না কেন, সেই সমস্যার সমাধান আপনাকে করতেই হবে। অনেক সময় মানুষ এমন বলেন, আমার অতীত এত বাজে, সেটা শুধরে কি হবে। এই ভুলটাই তারা করে বসেন। দেখুন, আগে যা হয়ে গেছে যা শুধুই অতীত, যা সত্য তা কখনো বদলানো যাবে না। কিন্তু এটাও সত্যি যে এখন থেকে সামনের যে পথ, সেটাও আপনার হাতে রয়েছে। আপনি একে ভালোও বানাতে পারেন, খারাপও বানাতে পারেন, তাই আপনার এটা শুধরে নেওয়াই উচিত। কারণ মানুষ আসলে তার নিজের অতীতকে নয়, তার বর্তমানকে প্রভাবিত করতে পারে। এই বর্তমানই পরবর্তীকালে অতীত হবে যা আপনি শুধরে নিতে পারেন। তাই আপনি সেই চেষ্টাই করুন, নিরন্তর চেষ্টা করুন, ধনাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করুন, সাহসের সদ্ব্যবহার করুন, যাতে আপনার আগামী সময় আপনি আরো ভালো করে তুলতে পারেন। আপনার সমাপ্তি আর সমাপ্তির পথে এই যাত্রা, তাকে আপনি সুখময় করে তুলতে পারেন। তাহলে এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। মানুষের সব থেকে বড় শক্তি কি? তার বাহুবল, অর্জন করা ধন, নাকি তার পেছনে দাঁড়িয়ে থাকা তার সমর্থক বা প্রশংসকদের দল, নাকি ঈশ্বরের আশীর্বাদ, সেটা কি? মানুষের সব থেকে বড় শক্তি হলো একটাই, আর তা সকলের মধ্যে আছে, আর তা হল তার নিজের অস্তিত্ব, যা অন্য কারোর মধ্যে নেই। সংসারে অনেক লোক রয়েছেন, কিন্তু কেউ আপনার মতো নন। এটা হলো আপনার শক্তি, এ হলো আপনার নিজস্ব শক্তি। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারেন না, নিজের শক্তিকে চিনতে পারেন না। কিন্তু যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি নিজের অন্তরে অনুভব করবেন একটা অসীম শক্তির অস্তিত্ব। যে সাফল্যের পথে আপনি চলছেন, আপনি দেখবেন যে এই সাফল্যের দ্বার নিজে থেকেই খুলে গেছে। শুধু প্রয়োজন হলো নিজের এই শক্তিকে চিনে নেবার, নিজের এই বিশেষত্বকে বোঝার। কারণ এই যে আপনার বিশেষত্ব, এ কোনোদিনও আপনার থেকে দূরে চলে যাবে না, চিরকাল আপনার সাথে জড়িত থাকবে। যদি আমি বাহুবলের কথা বলি, সময়ের সাথে সেটা চলে যাবেই। যদি কথা বলি অর্জিত ধনের, তাহলে সময়ের সাথে সেটাও চলে যাবে। মিত্র, পরিবার, বন্ধু, আশীর্বাদ, এই সব কিছু আপনার থেকে দূরে চলে যেতে চলেছে, সেটা আপনিও জানেন। কিন্তু এই যে আপনার অস্তিত্ব, আপনার বিশেষ শক্তি যা শুধু আপনার সাথে আছে, তা চিরকাল আপনার সাথেই জুড়ে থাকবে। দরকার হলো শুধুমাত্র এটা চিনে নেওয়ার, নিজের উপর বিশ্বাস রাখার, আর জীবনে এগিয়ে চলার। আপনি যদি এটা করেন, তাহলে সবাই এটা দেখে আপনার থেকে শিক্ষা নেবেন। অমৃত আসলে কি? আমরা সবাই জীবনে অমৃত লাভ করতে চাই, কিন্তু এই অমৃত আসলে কি? এ কি অমরত্ব লাভ করার কোনো মন্ত্র, নাকি সামনে এগোনোর কোনো পথ, নাকি অমৃত সেই রস যা অসুর আর দেবতারা সমুদ্র মন্থন করে লাভ করেছিলেন, নাকি সেই ওষুধ যা ঋষি মুনিরা ভ্রমণ করে খুঁজে বের করেছিলেন? অমৃত যদি কিছু হয়, তাহলে তা হল আশা। কখনো কোনো মাতাকে দেখুন, উনি নিজের সন্তানকে কত আগলে রাখেন, তার যত্ন নেন, তার পালন পোষণ করেন,
এই আশা নিয়ে যে পরবর্তী জীবনে এই সন্তান খুব বড় কিছু করবে, ওনাদের খুব ভালোবাসবে। এবার আগামী দিনে কি হতে চলেছে তা আমরা জানি না, পরমুহূর্তে কি হতে চলেছে তা আমরা জানি না, আগামী মুহূর্তে আপনি জীবিত থাকবেন কিনা সেটাও আমরা জানি না, কিন্তু আমরা অনেক বছরের পরিকল্পনা বানিয়ে ফেলি, সেটা অবশ্য মন্দ নয়। দেখুন, জীবন যাপন করার এই আশা, এটাই ভবিষ্যতের আধার হতে পারে, তাই এই আশা হলো গুরুত্বপূর্ণ, তাই একে নিজের সাথেই রাখুন। কথায় আছে যে যে ব্যক্তি নিরাশ হয়ে পড়েন, যার মধ্যে কোনো আশা বাকি থাকে না, তিনি হয়তো বেঁচে আছেন কিন্তু একটা মৃত জীবন যাপন করছেন। তাই এই আশার সঙ্গ কখনো ত্যাগ করবেন না, একে চিরকাল নিজের সাথেই রাখুন, জীবন আনন্দময় হয়ে উঠবে, আর এই হৃদয় তা ভালোবেসে বলবে রাধা। বৃষ্টির জল যখন মেঘের দ্বারা টিপ টিপ করে ঝরে পড়ে তখন কি ভালো লাগে, তাই না? শুধু যে এই আবহাওয়া ভালো করে তোলে তাই নয়, এই মাটিতে সমাহিত হয়ে একটা অত্যন্ত সুন্দর গন্ধ উৎপন্ন করে। এই লতা পাতা, এই বৃক্ষ এদের জীবন দান করে, এদের পুষ্ট করে তোলে, আর তার সাথে অনেক জীবের কল্যাণ করে। কিন্তু ভাবুন, যখন বজ্রপাত হয় তখন কি হয়? এই সমস্ত জলের ফোঁটা অনিয়ন্ত্রিত হয়ে যায়, একটা ভয়ানক বন্যার রূপ নিয়ে নেয়, যা শুধুমাত্র মহাবিনাশ করে। এর সারমর্ম কি? এর সারমর্ম হলো কর্ম করুন কিন্তু তার নিয়ন্ত্রণ রেখে। যদি আপনি নিয়ন্ত্রণে না থাকেন তাহলে আপনিও জীবনরূপী এই বর্ষার পরিবর্তে ভয়ানক বন্যার রূপ ধারণ করবেন। এবার বিকাশ ঘটাবেন নাকি বিনাশ, সিদ্ধান্ত হলো আপনার। যদি বিকাশ ঘটাতে চান তাহলে নিজের কর্মের সাথে সাথে নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে শিখুন। এই মনকে সংযত করুন, একে নিয়ন্ত্রণে রাখুন, নিজের কর্মকে নিয়ন্ত্রণে রাখুন, ভারসাম্য বজায় রাখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কখনো ঘোড়া আর তার ঘোড়সওয়ারিকে দেখেছেন? ঘোড়ার ডান এবং বাম দিকে যেন একটা পর্দা লাগানো থাকে, তার কারণ কি? যাতে ঘোড়া অন্য কোনো দিকে দেখতে না পায়, শুধুমাত্র সামনে দেখে আর সেই দিকেই এগোতে থাকে। বলতে গেলে এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু এর পেছনে খুব বড় এক বিজ্ঞান লুকিয়ে রয়েছে। আপনি যদি জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে চান তাহলে আপনাকে এদিক ওদিক তাকানো বন্ধ করতে হবে, শুধু সামনে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে, তখনই জীবনে সাফল্য লাভ করবেন। ঘোড়া তো শুধুমাত্র এক পশু, তার উপরে লাগাম পরাতে হয়, চোখের ডান এবং বাম দিকে পর্দা পরিয়ে দেওয়া হয়। আপনি হলেন মানুষ, আপনাকে লাগাম কে পরাবে? কেউ না, এটা আপনাকে নিজেকেই করতে হবে। মনের গভীরে প্রবেশ করুন আর আবেগগুলিকে লাগাম পরান, তাদের নিয়ন্ত্রণ করতে শিখুন, আর নিজের দৃষ্টি সামনে, শুধু নিজের লক্ষ্যের দিকে। মনে রাখবেন, যদি আপনার দৃষ্টি শুধুমাত্র নিজের লক্ষ্যে থাকে তাহলে লক্ষ্যভেদ অবশ্যই করবেন, যদি একাগ্রতা এদিক ওদিক চলে যায় তাহলে লক্ষ্য হারিয়ে যাবে। রাধা রাধা। রাজ্য, শাসন, সাম্রাজ্য, সংস্থাপনা, এগুলিকে সফল কখন বলা যেতে পারে? কোনো কোনো বুদ্ধিজীবী বলেন তখন যখন চারিদিকে শান্তি থাকে, কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না, শঙ্কা থাকবে না। কিন্তু আমার মনে হয় এটা অনুচিত। কোনো রাজ্যের পক্ষে বা কোনো শাসনকালে সবথেকে বড় সংকট তখন আসে যখন সবথেকে বেশি যোগ্য ব্যক্তি বা সবথেকে বেশি বিদ্বান ব্যক্তিও শুধু মুখদর্শক হয়ে বসে থাকেন। মনে প্রশ্ন আসতে থাকে কিন্তু জিজ্ঞেস করেন না, শঙ্কা উৎপন্ন হয় কিন্তু ব্যক্ত করতে পারেন না, এটা খুবই অনুচিত। এই যে প্রশ্ন, তা আসা খুব ভালো। এই প্রশ্ন অকারণে আসে না, কোনো সমস্যার কারণেই আসে। এই প্রশ্নের দ্বারা
আপনি সেই সমস্যাগুলি দেখতে পাবেন যাতে আপনি এতদিন অনভিজ্ঞ ছিলেন। আর যত প্রশ্নের নিবারণ আপনি করবেন, ততই আপনার রাজ্য, আপনার শাসন আরো শ্রেষ্ঠ হয়ে উঠবে। এই প্রশ্ন, এই শঙ্কা, এগুলো আপনাকে সমাধানের চূড়াতে অবশ্যই নিয়ে যাবে। সেই জন্য না প্রশ্ন করা অনুচিত, আর না শঙ্কা ব্যক্ত করা অনুচিত। আর না তিনি মূর্খ যিনি প্রশ্ন করেন, শঙ্কা ব্যক্ত করেন। তাই এনাদের কখনো দূরে করে দেবেন না, এনাদের নিজস্ব মতামত রাখতে দিন। যখন সবাই মিলে একমত হবেন, তখন নিশ্চিত রূপে বলা যায় যে এই রাজ্য, এই শাসন, এই সংস্থাপনা সাফল্যের শিখরে রয়েছে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা। প্রকৃতি, নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না, প্রত্যেককে জীবনদান দেয়, সমান সুযোগ প্রদান করে। এটা সেই ব্যক্তির উপরে নির্ভর করে যে সে কিভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে। তার নির্বাচনের উপর নির্ভর করে, তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, নির্ভর করে যে সে কতটা ধনাত্মক বা কতটা নেতিবাচক। দুই ধরনের মানুষ হন, এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন। আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন। এবার আপনি কি চান? আপনি সুযোগ চান, তাহলে সুযোগ পাবেন। আপনি সমস্যা পেতে চান, সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন। চয়ন আপনারই যে আপনি কতটা ধনাত্মক থাকতে চান, কতটা নেতিবাচক থাকতে চান। ধনাত্মক থাকুন, জীবনে সব কিছু সম্ভব হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।